Assalamualaikum. Waalaikumsalam min Rabbi. After a long time, অনেক দিন পর সেই 2020 ক্যামেরার সামনে আসছিলাম। এখন আবার আনফরচুনেটলি কোনো কাজ নাই বাসার জন্য ক্যামেরার সামনে আসা, বিকজ অফ একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ে। এই অ্যাক্সিডেন্টটা হওয়াতে লাস্ট 3-4 দিন ধরে বাসায় শুয়ে আছি। গ্লাস দিয়ে পাটা কেটে গেছে, কেটে দিয়ে প্রায় ভালোই সেলাই লাগছে, প্রায় 12টা সেলাই লাগছে। এখন হচ্ছে ক্যামেরার সামনে আসবো বা কখনো যে ক্যামেরার সামনে কথা বলতে হবে এটা কখনো মেন্টালিটি ছিল না। একটা সময় ছিলাম, বাবারটা খাইতাম, বাসায় থাকতাম, কোনো পেইন ছিল না, স্কুলে যাইতাম, কলেজে যাইতাম, কলেজ থেকে আসতাম, বাসায় এসে বন্ধু বান্ধবকে ডাটা ফাড্ডা দিতাম। এখন আসলে লাইফটা গোছানো নিয়ে গিয়েছে, এর জন্য আসলে ক্যামেরার সামনে আমার যে ইউটিউব চ্যানেল ছিল, সবচেয়ে বড় কথা যে আমার ইউটিউব চ্যানেলটা চলে যাওয়ার পরে মনটা ভেঙে গেছিল আসলে। সেই জন্য আসলে ভিডিও টিডিও করা ছেড়ে দিয়েছিলাম। আবার চিন্তা করলাম যে না, এগুলো করার লাইফ চলবে না, সেই জন্য টোটালি ছেড়ে দিয়েছিলাম। 2020 সাল থেকে আজকে 2023, মাঝখানে 2টা বছর চলে গেছে, চাকরি বাকরি ভার্সিটি সব মিলাই জিলাই একটু বিজি ছিলাম। অবসর টাইম বলতে এই অ্যাক্সিডেন্টটা হওয়াতে এখন অবসর টাইম, এছাড়া কোনো অবসর টাইম ছিল না। আমরা করতেছি কি করব, হয়তো বা আবার নতুন করে ভিডিও মেকিং করতে পারি, দেখা যাক কি হয়। সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা, আল্লাহ হাফেজ।